অদম্য জেদের কাছে হার দারিদ্রের, নেট পার সবজি বিক্রেতাও দিন মজুরের পুত্রকন্যা। বাধা ছিল অজস্র, সম্বল শুধু অদম্য ইচ্ছে, তাতে ভর করেই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট পাস করলেন ওরা। তার সঙ্গে কিস্তিমাত করলেন দারিদ্রকে, ওরা মানে ঈশারিত পাণ্ডা ও শান্তনু দলাই। ওড়িশার বাসিন্দা ঈশারিত ও শান্তনুর বাবাদের একজন সবজি বিক্রেতা ও অন্যজন দিনমজুর। তাদের তীব্র আর্থিক অনটন নিত্যসঙ্গী দুই পরিবারই, তা সত্ত্বেও ডাক্তারি প্রবেশিকায় তাদের সাফল্য তাক লাগিয়ে দিয়েছে বহু মানুষকে। যুদ্ধজয় দুই কৃতির। গজপতি জেলার অদবা গ্রামের বাসিন্দা ঈশারিত পণ্ডা 720 নম্বরের মধ্যে পেয়েছে 622। সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক 11,895। শান্তনু থাকেন গঞ্জাম জেলার পোলসারা ব্লকে। সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক 19,678। প্রথম চেষ্টায় অবশ্য দুজনে কেউই নিট পাস করতে পারেনি, কিন্তু হাল ছেড়ে দেওয়া ঈশারিত বা শান্তনু কারোরই স্বভাবে নেই। তাই দ্বিতীয়বার পরীক্ষার আগে মন প্রাণ দিয়ে প্রস্তুতি নিয়েছিল দুজনেই, ফলও মিলেছে তাদের। শান্তনুর বাবা বলেন, আর্থিক অনটনের সত্ত্বেও ওর লেখাপড়ার প্রভাব পড়তে দেয়নি, তবে তার কৃতি ছেড়ে যে প্রাইভেট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়েছে তাদের অবদানও স্বীকার করলেন তার বাবা। জানালেন, সেখানকার প্রশিক্ষক বিনা পারিশ্রমিকে পড়িয়েছিলেন শান্তনুকে। ঈশারিতার বাবা আবার জানাচ্ছে, কোভিড অতিমারিতে তার সবজি বিক্রির ব্যবসা ভয়ঙ্কর ধাক্কা খেয়েছিল, কিন্তু মেয়ের প্রশিক্ষণ বন্ধ হতে দেননি তিনি। গর্বিত বাবার কথা মনে প্রাণে চেয়েছিলেন, ও ডাক্তার হোক, সেজন্যই যথাসাধ্য চেষ্টা করেছি, নিজের ফলাফলে খুশি ঈশারিতাও। বড় যুদ্ধজয়ের পর ওড়িশার কোন সরকারি ডাক্তারি কলেজে ভর্তি হতে চান দুই কৃতি। ঈশারিতার ইচ্ছে কটক বা বেরহামপুরের কোন সরকারি ডাক্তারি কলেজে ভর্তি হবেন, শান্তনুও সরকারি ডাক্তারি কলেজেই ভর্তি হবেন। শান্তনুও চান রাজ্যের কোনো কলেজে লেখাপড়া করতে। ডাক্তারি পড়ার ও জনসেবার স্বপ্ন পূরণে আরো অনেকটা পথ চলা বাকি, আরো বেশ কিছু লড়াই বাকি তাদের। তবে তাদের অদম্য জেদের কাছে আগেই হার মেনেছে দারিদ্র। ভবিষ্যতের সব বাধা পেরিয়ে তারা এগিয়ে যাবেন, এমনটাই আশা পাড়াপড়শি থেকে পরিজনদের। প্রসঙ্গত, সর্বভারতীয় নিট এবারও সাফল্যের ধারা ধরে রেখেছে পশ্চিমবঙ্গ। পরীক্ষায় 22তম স্থান দখল করে শিরোনামে মহিষা দলের দেবাঙ্কিতা বেরা। রাজ্যে নিরিখে তার র্যাঙ্ক তৃতীয়। দেবাঙ্কিতার এই সাফল্যে খুশির হাওয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারে, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সকলেই খুব খুশি।